আমার মায়ের মেয়ে একমাত্র আমি, আর কেউ না, কেউ না। তুই আমার মায়ের কেউ না, সরে যা বলছি এখান থেকে, সরে যা। আমলকি করম করে বলিস না, আমি অনেকদিন তোমার থেকে দূরে ছিলাম, এখন আমি ছাড়া তোমার কাছে কেউ যাবে না, তোমার পাতানো মেয়েও না। একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর সাথে আছি। তুমি আমার আমলকের গলার আওয়াজ ফিরিয়ে দাও ঠাকুর। তোর মুখ থেকে কথা বেরোনোর পর এবারে সকলের সাথে দেখাওটা আমি ঠিক আটকাতে পারবো। তোমার ময়না তোমার কাছে আছে, তাহলে তুমি কেন ওই আমলকির জন্য কাজছো মা বলো তো? তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, বুঝেছিস? মা, তো বড় দলে চান্স পেয়ে আমাকে লেঙ্গি মেরে চলে গেছিল, এবার থেকে ওর মেয়ে আমার জিম্মায় থাকবে। আমি ওদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছিলাম। কোথায়? ওই যে ওই কুসুমপুর যাওয়ার বাস স্ট্যান্ডে। কি বললে, চেনা মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, কুসুমপুর তো আমলকি গ্রামে। আমি কুসুমপুর যাচ্ছি। কুসুমপুর মানে তো আমলকির গ্রাম, তুমি ওখানে কেন যাচ্ছ, ওখানে কি আছে? দেখো ওখানে একটা ক্লু পাওয়া গেছে। আপনি কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন আমলকি বলে? এই গ্রামে আমলকি? হ্যাঁ হ্যাঁ। কে কে? পুলিশ, দরজা খুলো। দেখুন আমলকি এখানে থাকে না, গেলে পরে দুগা দিলে বাপ বাপ করে সব বলে দেবে। আমরা কিছু জানি না গো। জানি না স্যার, বিশ্বাস করুন। আমার মনে হচ্ছে এটা অন্য কাউর কাজ। চলো 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 সবাই, আজকে সবার সাথে স্টেজে উঠবি, তারপর থেকে আপনার নাতনিকে আজ আমি ফিরিয়ে আনবই। ভাগো, ব্যথা করছে। ময়না কি হয়েছে তোর, কি হয়েছে বল? পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। আমরা তো চলে যাব, এই কুসুমপুর থেকে অনেক দূরে। শুয়ে পড় বলছি, শুয়ে পড়। তাহলে বলো তুমি আমার সঙ্গে থাকবে, বলো মা। থাকবো। আর এই রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু প্রত্যেকেই দোকানের চা খায়। আপনাদের মেয়ের সাথে কি একটু দেখা করা যায়? মানে ও ভেরি বিজি, আমরা আসি করে দিচ্ছি। হ্যাঁ সে না হয় আপনারা বলে দিতেই পারেন, কিন্তু একটা ছবি তো দরকার। মা আসবে? ঠিক আসবে, এসে তোর পোস্টারটাও দেখতে। ময়না তোমার মেয়ে নয়, ময়নাকে এই বাড়িতে নিয়ে এসেছে নীরা। কালকে ছোটা ভালো করে করতেই হবে, তারপরে উড়িষ্যা উড়িষ্যা আমলকির আর টিকিটাও ছুঁতে পারবে না। নমস্কার, আজ তাহলে উঠি? হ্যাঁ উঠো। এই দেখো, হ্যাঁ সব কথাবার্তা হয়ে গেল, এখনো চা নিয়ে এলো কি? ঠিক আছে ম্যাডামকে দে। মনে হচ্ছে পালাটা জমে যাবে বলুন। হ্যাঁ বলছি কি, আমাদের পালা এর আগে দেখেছেন না জানতেন? না আগে দেখিনি, এই প্রথমবার দেখবো। নিজের পালা নিজেকে বলাটা ঠিক হবে না, তবে এই চত্বরে না আমাদের কোন আম না গাছে। খুব ভালো। এই রাখো, আরে গরম চাই, গরম চা দিলে কেন, ঠান্ডা করে খাই দে। স্যার চা তো গরমই খায়। ও গরম, আবার মুখে মুখে তর্ক করছিস, যা বলছি যা। বলছি ম্যাডাম ঠিক আছে। ইটস ওকে। আচ্ছা আপনি কি যেন বলছিলেন? ওই যে পালা, আমাদের পালা, এই কথাই বলছিলাম। ও
বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কি জানেন, আপনাদের এই প্রচার, আপনার এত এনথু, এসব দেখে আমার মনে হলো আমি প্রপোজালটা নিয়েই আসি। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। এবার কি, এবার কিন্তু আমাকে যেতেই হবে। ইচ্ছা তাহলে ওই কথাই রইলো, কালকে ওই পালার ওখানে দেখা হচ্ছে। প্রথম সারিতে আপনার টিকিট কেটে রাখবো। সো সুইট। কিছু বললেন? না না, ওই একটু ভুল হয়ে গেছে, ভাষার ভুল হয়ে গেছে, বুঝতেই তো। কি চেনা যাচ্ছে এদের? কি কামছো, ভয় লাগছে নাকি, জল খাবে? পর্দা, এরা কারা? মানে এদেরকে তো আগে কখনো দেখিনি। ওই দেখো তিস্তা কিরকম অবাক হয়ে গেছে ওদের দেখে। আচ্ছা তুমি নিজে থেকে বলবে নাকি আমি ওনাদের? না আমি আমি চিনি না, আমি ওদেরকে চিনি না। এই কোথা থেকে এসেছেন আপনারা? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সব উল্টো পাল্টা লোকজন টাকার লোভে চলে আসে। মাই গড, কি বিগ লাইট টক করছে দেখো। এই যে ম্যাডাম, আপনি আমাদের চেনেন না? একটা টক করে দেবেন আর সবাই সেটা মেনে নেবে নাকি? এই যে আপনি, আপনি তো আমার ডটারকে দিয়ে অ্যাক্টিং করানোর জন্য আমাকে মানিশেট করেছিলেন, কি হলো করেননি? কি এখানে হাতে হাত দিয়ে বসে থাকলে কিছু হবে না, চলো না কুসুম করে যাই, চলো না খুঁজে পাবো। চলো চলো চলো, আমরা সবাই মিলে আমলকি কে খুঁজি। তাহলে শুরু করছি ম্যাজিক শো, আগুনের খাঁচায় বন্দি ম্যাজিশিয়ান। ঠিক 30 সেকেন্ডের মধ্যে ওদের বেরোতে হবে, বুঝতে পেরেছিস তো? মাগো কি করব, কে বাঁচাবে আমাকে? কি হয়েছে, কি কি করব, মাত্র 10 মিনিট সময় দিয়েছে। বললা লোকনাথ, সত্যি করে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না? সবাই সবাই যেটা বলে সেটা ভুল বলে। ভুল বলে না ওরা, ঠিকই বলে। আমাকে অনেকজন বলেছে আমি নাকি বাড়িতে থাকা ছেলে নই, আমার বিজলিপি নাকি আমাকে অনেক দূর নিয়ে যাবে। লোকনাথ, বাড়িটা প্রমোটিং হবেই মা, কেউ আটকাতে পারবে না। আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি এখন রাখছি। অনন্যাদি কাকে বলছিল বাড়ি প্রমোটিং এ যাওয়ায় আনন্দ হচ্ছে? অনন্যাদির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, দরকার হলে আমাদের থানায়ও যেতে হবে। আপনার বাড়ির সবাই কেষ্টকে নিয়ে কালকে আসছে, আমি একটা গাড়ি স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, সবাই সোজা এখানেই আসবে। আমার বাড়ির লোক এখানে? বাহ, তাহলে তো ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম মাসিমণি। একটা ছোট্ট ছুঁচ একটা বিশাল বড় পাথরে কিভাবে ফাটল ধরিয়ে দিতে পারে, এবার সবাই সেটাই দেখবে মাসি। আমার শ্বশুরমশাই এসেছিলেন গোপনে তোমার মামার সমস্ত টাকা শোধ করবেন বলে, আমি তোমাকে সব বলে দিয়েছি। সব বলে দিয়েছেন? তার সাথে বড় অন্যায় হয়েছে, মথুরের কাছে কম আছে। ভেবেছিলে সংকেত পাঠিয়ে পারুলকে ডেকে আনবে? কোনো লাভ নেই পদ্মাবতী, তার আগেই আমি তোমায় আর তোমার ওই সাত চাপা ছানাদের নিয়ে ধা।
মা মা একবার দেখুন তো, মনে হচ্ছে খোকাও ঝালের জ্বালাটা কমেছে। হ্যাঁ তখন দেখো তো আপনাদের সেটাই বলার চেষ্টা করছি, আর অকারণে চিৎকার চেঁচামেচি করে ওকে ওকে কেউ কিচ্ছু বলবে না। একেবারে শহরের বাবু, তার বিন্দিরে যে সে কোনো বকা খেতে দিত না।